কুম আসসালাম রহমতুল্লাহ ওবরাক যে আমাদের এক্গণী ভাই জানতে চেয়েছেন যে ঘোড়ার মাংস খাওয়া হালাল না হারাম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মাবাদ বা'দ জি সম্মানিত ভাই ঘোড়া মাংস খাওয়া হালাল কি হারাম এ বিষয়ে ওলামাদের মধ্যে মতানক্য দেখা যায় জুমহুর ওলামার নিকটে ঘোড়া মাংস খাওয়া জায়েজ এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে ঘোড়া মাংস খাওয়া মাকর যে সমস্ত ওলামায় کرامগণ ঘোড়া মাংস খাওয়াকে জায়েজ করেছেন তিনাদের দলিল হলো এই عن جابر بن عبد الله رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم يوم خيبر عن لحوم لحوم الحمر الأهلية عن لحوم الحمر الأهلية ورخص في لحوم الخيل رواه البخاري ومسلم জাবেের ইবনার বর্ণিত তিনি বলেন যে খাইবারের দিনে রসুল সাল্লাম গাদার খেতে নিষেধ করেছেন আর ঘোড়ার গোস্তের ব্যাপারে তিনি আমাদেরকে অনুমতি প্রদান করেছেন এখানে বলা হয়েছে আসমা বিন তাবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতে বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমরা একটি ঘোড়া নহর করেছি এরপর তা খেয়েছি তদরূপ নাসমা রাদিয়াল্লাহু আনহা قال ذبحنا على عهد رسول الله صلى الله عليه وسلم فرسا ونحن بالمدينه فاكلناه আসমার উদ্দিন বর্ণিত তিনি বলেন যে রসুল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রাম আমরা একটি ঘোড়া জব করেছি তখন আমরা মদিনায় থাকতাম পরে আমরা সেটা খেয়েছি হাদিসগুলো সাহি বুখারি সাহি মুসলিমের তদ্রুপ ইমাম আবু দাউদ রহমা হল্লা একটি হাদিস স্পষ্ট হাদিস এনেছেন হাদিসটি হল এই আঞ্জাবের বিন আবদুল্লাহ রদিয়ালা কাল দাবাহনা খাইবার আল খাইলা ওয়াল বিগাল আল হামির

কিন্তু ঘোড়ার গোশত খেতে নিষেধ করলেন না তাহলে এ সমস্ত হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল যে ঘোড়ার মাংস খাওয়া জায়েজ এবং বৈধ এ ব্যাপারে আরও একটা হাদিস যা ইমাম দারা পত্নী এবং ইমাম বাইহাতি রাহমাউল্লাহ যিনি তাদের নিজ গ্রন্থ একটা হাদিস এনেছেন জাবির অধিন জাবির থেকে বর্ণিত তিনি বলেন সাফার নামা আরসুল্লাহ সাল্লাহিসাল্লাম ওয়াকুন নানা কুল্লাহ মেল খাইল ওয়ানাস রাব আলবা নিহা আমরা একবার আল্লাহ রসুল আল্লাহামের সঙ্গে সফরে ছিলাম এমতো অবস্থায় আমরা ঘোড়ার মাংস খেয়েছি এবং তার দুধ পান করেছি তাহলে এই সমস্ত হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল যে ঘোড়ার মাংস খাওয়া বৈধ এবং হালাল এতে কোনো সন্দেহ নাই কিন্তু এখন কথা হলো এই যে সমস্ত ওলামা ক্রামগন অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নিকটে যে ঘোড়া মাংস খাওয়া মাকরু দিনাদের তিনাদের দলিল কি সে সম্পর্কে তিনারা কোরআনের একটি আয়াত এবং হাদিস থেকে দলিল পেশ করেছেন যে ঘোড়ার মাংস খাওয়া বৈধ না তিনাদের দলিল হল এই নাহালের আট নম্বর আয়াতে আল্লা সুত বলেন ওয়াল 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 খাইলা হামির ওয়াজিনা আল্লা সুবহান এই আয়াতের মধ্যে পরিষ্কার বললেন যে তোমাদের আরোহণের জন্য ও শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন ঘোড়া খচ্চর ও গাধা আর তিনি সৃষ্টি করেন এমন অনেক কিছু যা তোমরা অবগত না তো এই আয়াতে আল্লাহ সুবহান ওয়া তালা পরিষ্কার বলে দিলেন যে ঘোড়া খচ্চর ও গাদা কেন সৃষ্টি করেছেন তা হল বাহনের জন্য এবং শোবার জন্য এই আয়াতকে কেন্দ্র করে ইমাম আবু হানিব আলায় এবং অন্যান্য কিছু কথা বলেছেন যেহেতু এই আয়াতের আগে যে সমস্ত পশু মাংস খাওয়া বৈধ এবং হালাল সে সম্পর্কে আল্লা সুবহানুয়া তালা সেখানে আয়াতের পূর্বে উল্লেখ করেছেন তো এই আয়াতকে পৃথক করে উল্লেখ করার কারণই হলো এই যে ঘোড়া মাংস খাওয়াও হারাম যেমন গাদা ও খচ্চরের মাংস খাওয়া হারাম তার কারণ এখানে এদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হল বাহন এবং শোবার জন্য কিন্তু তাদের এই দলিল পেশ করা ঠিক হয় নাই কারণ সই হাদিসে গোড়ার গ্রস্ত খাওয়া যে হালাল এ কথা প্রমাণিত এবং আমরা এর আগে জানতে পেরেছি দ্বিতীয় কথা হলো এই যে এই আয়াতে যে বাহন ও শোবার কথা যে উল্লেখ করেছেন তার অর্থ এই না যে জিনিস বাহনের জন্য এবং শোভার জন্য ব্যবহার করা হবে সেটাও সে জিনিসটা খাওয়াও যে হারাম হবে এ কথা ঠিক না বরং ওলামায় মুফাসরিনেক রামগন কথা পরিষ্কার বলেছেন যে এখানে ঘোড়ার উল্লেখ শুধু বাহন রূপে করা হয়েছে কারণ তার অধিক ব্যবহার এই উদ্দেশ্যেই হয়ে থাকে এবং তা পৃথিবীতে সর্বযুগে এত বেশি মূল্যবান ও দামি থেকেছে যে তাকে খাবারের জন্য খুবই কম ব্যবহার করা হয়েছে ছাগল ভেড়ার মতো তা সাধারণতভাবে জব করে খাওয়া দাওয়া করা হয় নাই কিন্তু এর অর্থ এই না যে বিনা স্পষ্ট পরিমাণে তাকে হারাম সাব্যস্ত করা যেতে পারে তাহলে বোঝা গেল যে যে সমস্ত ওলামায় রামগণ ফোকাগন এই আয়াতকে সামনে রেখে ঘোড়ার মাংসকেও হালাল বলেছেন তারা সঠিক পথে না তার কারণ এই আয়তের মধ্যে কোথাও হারামের কথা উল্লেখ করা হয় নাই বরং শুধু বাহন এবং শোবার কথাই উল্লেখ করেছেন তার অর্থ এই না যে জিনিসটা বাহনের জন্য বা সবার জন্য আল্লাহ সালে সৃষ্টি করেছেন সেটা খাওয়াও হারাম হবে এবং হাদিসে এ কথা স্পষ্ট প্রমাণিত হয়েছে যে ঘোড়ার মাংস খাওয়া বৈধ এবং সাবা ক্যারামগণ খেয়েছেন এবং সালাম আল্লাহ বিশেষ করে যুদ্ধেও যুদ্ধে খাওয়ার অনুমতি দিয়েছেন এবং যে সমস্ত সাহাবাইকার ঘোড়া মাংস খাওয়া বৈধ বলেছেন আহ তিনাদের নামও উল্লেখ করা হয়েছে তিনাদের নামও উল্লেখ করা হয়েছে তার মধ্যে অনেক সাহাবাইকার ঘোড়া মাংস খাওয়া শরিক ছিলেন এবং তিনারা খেয়েছেন এবং যে সমস্ত ওলামায়গণ ঘোড়ার মাংসকে অবৈধ বা মাকর বলেছেন আরো একটা দলিল পেশ করে থাকেন সে দলিলটি আবু দাউদের হাদিসটি হল এই আন খালিদ বিন ওলিদ্না রসুল্লাহ সাল্লাম হামির

এবং এই উপরোক্ত হাদিস मुताबिक আমল করা হয় না তার কারণ এই হাদিসটি আনার আগে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আরো দুটো হাদিস এনেছেন এবং সেই দুটো হাদিসের মধ্যে ঘোড়ার মাংস খাওয়া বদ্দও বলে উল্লেখ করেছেন এবং ইমাম আবু দাউদ আরো বলেন ক্বাল আবু দাউদ ওয়া হাযা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন যে এই হাদিস

وجنرى বিশেষ করে শরীক هولن ابن হলেন ইবনু بن وبايد বিন مالك وأسماء بنت بن تابي بكر و بن غفلة و وكانت قرائش في أحد رسول الله صلى الله عليه وسلم سلم تذبحوها ابو داود رحمه الله يقطع قرش رسول الله صلى الله عليه وسلم ঘোড়ার গোস্ত খেয়েছেন তিনাদের মধ্যে ইবনু জুবাইর সহ তাদের অন্তর্ভুক্ত এবং সাল্লামের গুণ ঘোড়া জাভা তাহলে এই সমস্ত জিনিস থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে ঘোড়া মাংস খাওয়া বৈধ ঘোড়া মাংস খাওয়া বৈধ এবং হালাল তবে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ যে আয়াতকে সামনে রেখে দলিল পেশ করেছেন সে আয়াতের মধ্যে কোথাও ঘোড়া মাংসকে হারাম বলা হয় এবং যে হাদিসকে দলিল হিসাবে পেশ করেছেন যে ঘোড়া খচ্চর এবং গাধার মাংস খাওয়া খেতে আল্লাহ রাসোলা আলাই সালাতাম নিষেধ করেছেন সে হাদিসটি দৈব সে হাদিসটি এবং ইমাম আনার পর সে কথাগুলো বিস্তারিত বলে দিয়েছেন যাই হোক শেষ কথা হল এই যে ওলামার মতটি হচ্ছে বিশুদ্ধ গ্রহণযোগ্য আর সেটা হলো ঘোড়ার মাংস খাওয়া হালাল এবং বৈধ বাকি আল্লাহ আলম সব সালামালিকুম ওর আবরকাত